ওয়েলকাম টু এভরিবডি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আবার একটা নতুন প্রশ্নপত্র নিয়ে এসে আমি হাজির হয়েছি। আমি সেগুলো একটা একটা করে সমাধান করে দেবো, তোমরা সেগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো রিরাইট করো। প্রথমেই কী আছে, এক নম্বরে, আর দি ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিজ লাইন্স? লেডিলাল আস্কড, লেডিলাল জিজ্ঞাসা করলো, এই লাইনে কি ট্রেন সবসময় ভিড় থাকে? তো এটা ন্যাশন চেঞ্জ করতে হবে। আমরা কীভাবে করব, প্রথমে লেডিলাল আস্কড নিয়ে আসবো। দেখো লেডিলাল আস্কড মানে রিপোর্টিং ভার্বটা আমরা আগে নিয়ে চলে আসবো। প্রথমে লেডিলাল আস্কড, ওটা পরে দেওয়া আছে, আমরা প্রথমেই নিয়ে আসবো লেডিলাল আস্কড। এবার এটা কোয়েশ্চেন করা হয়েছে, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিজ লাইন্স? আর দ্য, দেখো অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে, তার মানে হ্যাঁ অথবা না প্রশ্নের উত্তর হবে, মানে উত্তরটা, এর উত্তরটা হবে হ্যাঁ অথবা নায়, বা বলা যেতে পারে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নয়। তো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে এখানে লিঙ্কারটা হবে ইফ, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর যদি হ্যাঁ বা না বলে দেওয়া যায় তাহলে ইফ দিয়ে আমরা এই দুটোকে জয়েন করব, অর্থাৎ রিপোর্টেড স্পিচটাকে এর সঙ্গে যোগ করব, ঠিক আছে? এটা লিঙ্কার হবে ইফটা। তাহলে লেডিলাল আস্কড ইফ দ্য ট্রেনস, ইফের পর সাবজেক্টটা বসাবো, ইফ দ্য ট্রেনস, আর দ্য ট্রেনস ছিল ইন্টারোগেটিভ বলে, যখন এটা ইন্টারোগেটিভ আর থাকছে না অ্যাসার্টিভ হয়ে যাবে, আমরা জানি ন্যাশন চেঞ্জ করলে সব অ্যাসার্টিভ ফর্মে নিয়ে যেতে হয়। তো দি ট্রেনস মানে সাবজেক্টটা প্রথমে চলে আসবে, ইফ দ্য ট্রেনস, এটা আর ছিল, এখানে ওয়ার হয়ে যাবে, কারণ এদিকে আস্কড ফার্স্ট টেন্স আছে, ওয়ার ভেরি ক্রাউডেড অন দিজ লাইন্স, ঠিক আছে? অন দিজ আছে, তো এটা একটুখানি গণ্ডগোল আছে, এটা ঠিক করে নাও, অন দোজ লাইন্স হবে, অন দোজ লাইন্স, ঠিক আছে? দিজ থাকলে দোজ হয়ে যায়, ঠিক আছে? তাহলে লেডিলাল আস্কড, তারপরে লিঙ্কার হবে ইফ। কেন লিঙ্কার ইফ হবে আমি বলে দিয়েছি, যে যদি প্রশ্নটা যেটা করা হয়েছে সেটার উত্তর যদি হ্যাঁ অথবা না হয়, ঠিক আছে, তাহলে ইফ হবে। আর না হলে এইভাবে দেখবে যে যদি প্রশ্নটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলেও ইফ হবে, ঠিক আছে? ইফ হলো, তারপরে সাবজেক্টটা বসাবে, ইফ দ্য ট্রেনস, তারপরে ওয়ার, আরটা পাস্ট টেন্সে ওয়ার হয়েছে, ওয়ার ভেরি ক্রাউডেড, অন দিজটা দোজ হয়ে গেছে, অন দোজ লাইন্স। কেন ওয়ারটা হলো এখানে পাস্ট টেন্স, না আমাদের সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটাকেও পাস্ট টেন্সে করতে হবে। ওকে, নেক্সট ওয়ান, হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। হি উড নট বি অ্যালাউড টু স্লিপ, তাকে ঘুমোতে অনুমতি দেওয়া হতো না ইনসাইড দ্য হাউস, বাড়ির মধ্যে। এটা দেখো কে দিত না এখানে দেওয়া নেই, মানে যে ঘুমোতে দিত না তার কথা দেওয়া নেই। তো এখানে আমরা সামবডি নিয়ে আসবো, ওই জন্যই এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে নিয়ে যেতে হবে। সামবডি উড নট অ্যালাউ হিম, উড নট বি অ্যালাউডটা হয়ে যাবে উড নট অ্যালাউ, তাহলে সামবডি উড নট অ্যালাউ হিম টু স্লিপ ইনসাইড দ্য হাউস। এখানে অবজেক্টটা এখানে বসিয়ে দিয়েছি, সামবডি এখানে এনেছি সাবজেক্ট, সামবডি উড নট অ্যালাউ হিম, হিটা সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে গেছে হিম, বাকিটা টু স্লিপ ইনসাইড দ্য হাউস। নেক্সট, তিন নম্বরে, সি হ্যাড টু গো ব্যাক ইন টু দ্য কিচেন, তাকে কিচেনে ফিরে যেতে হয়েছিল বা ফিরে যেতে সে বাধ্য হয়েছিল, ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য, বিকজ, কারণ সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, সে উনুনে কিছু চাপিয়ে এসেছিল, উনুনে কিছু রেখে এসেছিল, সেই জন্য। এটাকে স্প্লিট করতে হবে, ঠিক আছে, এখানে বলা হয়নি, এটা স্প্লিট করতে হবে,
স্প্লিট, স্প্লিট মানে দুটো সিম্পল সেন্টেন্স বা তিনটে সিম্পল সেন্টেন্সে যেমন তোমাদের বলে দেবে সেরকম ভাঙতে হবে। ধরো এখানে আমরা দুটো সেন্টেন্সে ভাঙছি, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস, এরকম হবে আর কি। কী করতে হবে, সে কিছু একটা ওভেনে চাপিয়েছিল, সে কিচেনে যেতে, এক মুহূর্তের জন্য কিচেনে যেতে বাধ্য হয়েছিল। দুটো বাক্য হয়ে গেল, তাহলে যোগ করলে এটা আসবে যে সে কিচেনে যেতে বাধ্য হয়েছিল কারণ সে উনুনে কিছু চাপিয়ে এসেছিল। দেখো আমরা সেরকম ভেঙে দিয়েছি, সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, সে ওভেনে কিছু চাপিয়েছিল। আর একটা বাক্য কি, সি হ্যাড টু গো ব্যাক টু দ্য কিচেন, তাকে কিচেনে ফিরে যেতে বাধ্য হয়েছিল। ওকে, বেন বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস চেঞ্জ ইন্টু নেগেটিভ, এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে বেন প্রাইস জিমির অভ্যাসগুলো জানতো, তার মানে কি বেন প্রাইসে জিমির অভ্যাসগুলো জানা ছিল, মানে অজানা ছিল না। জিমিজ হ্যাবিটস ওয়ার নট আননোন টু বেন প্রাইস, এটাকে প্যাসিভ করলে নটটা নিয়েলি হয়ে যাবে। জিমিজ হ্যাবিট ওয়ার নট আননোন, অজানা ছিল না, মানে জানা ছিল টু বেন প্রাইস। নেক্সট ওয়ান, হি ওয়াজ ডিসমেড, সে হতাশ হলো। দি কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্টটা খালি ছিল। জয়েন ইন্টু এ সিঙ্গল সেন্টেন্স, এটাকে একটা সিঙ্গল সেন্টেন্স তৈরি করতে হবে, মানে একটা বাক্য করতে হবে। তাহলে আমরা যদি এরকম লোকের দি কম্পার্টমেন্ট বিইং এমটি, কম্পার্টমেন্টটা খালি থাকাতে, দি কম্পার্টমেন্ট বিইং এমটি হি ওয়াজ ডিসমেড, এটা সিম্পল হলো, এটা সিম্পল, ঠিক আছে। কিন্তু যদি কমপ্লেক্সেও করা যাবে, এটাকে আমরা এইভাবে করতে পারি। আচ্ছা দেখো, এটা আরেকবার দেখে নাও, দি কম্পার্টমেন্ট বিইং এমটি হি ওয়াজ ডিসমেড, এটা সিম্পল হলো, এটা মুছে দেবো। He was dismayed. Because the compartments was empty. এটা কমপ্লেক্স হলো, যেটা খুশি করা যাবে, ঠিক আছে। হি ওয়াজ ডিসমেড, সে হতাশ হয়েছিল, বিকজ কারণ দি কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কম্পার্টমেন্ট খালি ছিল, ঠিক আছে। নেক্সট ছয়, আই বিলিভ দ্যাট উই আর নট রিয়াল সোশ্যাল ওয়ার্কার্স, আমি বিশ্বাস করি আমরা সত্যকারের সমাজসেবী নয়। ইউজ দ্য নাউন ফর্ম অফ বিলিভ, বিলিভের নাউন ফর্ম ব্যবহার করতে হবে, বিলিভের নাউন ফর্ম হচ্ছে বিলিভ। I have the belief, আমার বিশ্বাস আছে আর কি, তার মানে I have the belief that we are not real social workers, তাহলে I believe equal to I have the belief, হলো। তারপরে সাতের, the mirror was obviously made in India, এটাকে স্প্লিট করতে হবে, মানে দুটো সেন্টেন্স আবার ভাঙতে হবে। The mirror was made in India, মিররটা ভারতে তৈরি ছিল, ইট ওয়াজ অবভিয়াস, এটা স্পষ্ট ছিল, মানে মিররটা স্পষ্ট তো ভারতে তৈরি ছিল, তাহলে আমরা লিখব মিররটা ইন্ডিয়ায় তৈরি ছিল এবং এটা স্পষ্ট ছিল, ঠিক আছে। ওকে, দেখো বিয়ের থেকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, ঠিক আছে। খুব সোজা, দি ট্রেন স্ট্রিমড, দেখো তোমরা যখন রিডিং পড়েছো একটু যদি খেয়াল করে পড়ো তাহলে এগুলো খুব সহজেই করতে পারবে। দেখবে দি ট্রেন স্ট্রিমড ইন, স্ট্রিম ইন মানে
স্টেশনে প্রবেশ করা, স্ট্রিমড ইন। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান, দেখো অলমোস্ট এখানে আর্টিকেল আছে, সরি ভাওয়েল আছে, তো অ্যান হবে, অ্যান অলমোস্ট এম্পটি এন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট নেক্সট টু দা, টু হবে নেক্সট টু, নেক্সট টু দা গার্ডস ভ্যান, ঠিক আছে। অ্যাড দা টেল এন্ড মানে কি শেষ প্রান্তে, অ্যাড দা টেল এন্ড হয় অ্যাট, অ্যাড দা টেল এন্ড অফ দা ট্রেন, ট্রেনের অফ দা ট্রেন, দি রেস্ট অফ দা ট্রেন ওয়াজ প্যাকড, দি রেস্ট অফ দি, দি রেস্ট অফ দি ট্রেন ওয়াজ প্যাকড। আজকে পুরো গ্রামারের পেজটা শেষ হয়ে গেল, এর পরের দিন আবার দেখা হবে আবার নতুন একটা পেজ নিয়ে, অবশ্যই দেখতে থাকো। এইভাবে দেখতে দেখতে একটা ভিডিওকে যদি তোমরা দুবার তিনবার করে দেখো তাহলে দেখবে এমনি মাথায় ঢুকে যাবে, আর এরকমভাবে প্রতিটা আমার ভিডিও তোমরা দেখবে, আশা করি তোমাদের উপকার হবে, শুধু আশা করা নয় অবশ্যই হবে, ঠিক আছে। আমার এই গ্রামারের ভিডিওগুলো, গ্রামারের এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল ঘন্টাটা, এই ঘন্টাটা টিপে দেবে, ঠিক আছে। তাহলে আমি যখন ভিডিও ছাড়ব, তোমাদের এই যে ক্লাসগুলো, গ্রামারের ক্লাসগুলোর যখন ভিডিও ছাড়ব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সেটা দেখতে পাবে, ঠিক আছে। তো আবার বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ঘন্টাটা বাজিয়ে দেবে। ওকে, বিদায়, সবাই ভালো থেকো, বিদায়।